গো, কেমন আছো তোমরা? আজ তো তোমাদেরই দিন। আর ছোটবেলা থেকেই আমাদের সকলের পছন্দের একজন মানুষ বা গল্পের ক্যারেক্টারকে আমাদের তো সকলেরই খুব ভাল লাগে। কে? আরে ঠিকই গেস করেছো, নামটা গোপাল ভাঁড়। তো আজ শিশু দিবস উপলক্ষে গোপাল ভাঁড়ের ছোট্ট ছোট্ট গল্প বা যাকে আমরা বলি চুটকি তোমার জন্য থাকবে মাঝে মধ্যেই কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। আফটার অল, আজ তো তুমি সুপারস্টার, আজ যে চিলড্রেন্স ডে। তো যে চুটকিটা দিয়ে শুরু করছি সেই গল্প বা চুটকিটার নাম গোপালের জ্যোতিষবিদ্যা। গোপালের স্ত্রী একদিন রাত্রিবেলা গোপালকে বলছে, কি গো হঠাৎ চশমা পরে ঘুমোচ্ছ কেন? গোপাল বলল, জানোই তো চোখে ছানি পড়েছে, চশমা ছাড়া স্বপ্ন দেখব কিভাবে? এরকম ছোট্ট ছোট্ট গল্প আজ শিশু দিবস উপলক্ষে থাকবে তোমার জন্য মাঝে মধ্যেই। তাই কান খাড়া করে শুনতে থাকো তোমার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আরে আজ তো তোমাদেরই দিন, আজ শিশু দিবস বা চিলড্রেন্স ডে, তো তোমার একটু স্পেশাল প্রাপ্তি হবে না? তাই তো আজকের বিশেষ অনুষ্ঠানগুলির মাঝখানে মাঝখানে তোমার জন্য আছে তোমার প্রিয় গল্পের ক্যারেক্টার গোপাল ভাঁড়। হ্যাঁ, আর সেই গোপাল ভাঁড়কে নিয়ে কিছু ছোট গল্প বা যাকে আমরা বলি চুটকি শুনে নেওয়া যাক এখন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে একটা ছোট্ট গল্প বা চুটকি। এবার তোমার জন্য যে ছোট গল্প বা চুটকিটা আছে তার নাম হল 12 নয় 18 মাসে বছর। গোপাল একবার খুব বিপদে পড়ে এক মহাজনের কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ধার করেছিল। এক বছরের মধ্যে সেই টাকা শোধ করবে, এই ছিল তার শর্ত। বছর পেরিয়ে গেল, গোপাল কিন্তু টাকা ও তার সুদ কোনো কিছুই শোধ করল না। মহাজন একদিন গোপালকে দেখতে পেয়ে বলল, কি গো গোপাল, বছর ঘুরে নতুন বছর তো পড়ল, তুমি যে চিত হাত উপর করছো না, ব্যাপার কি? গোপাল বলল, বছর ঘুরে নতুন বছর পড়ল মানে? আমি তো বলবো বছরই এখনো শেষ হয়নি। কেউ কেউ 12 মাসে বছর হিসাব করে, আবার কারো বছর তো 18 মাসেও হয়। কি ঠিক কি না? এরকম ছোট্ট ছোট্ট গল্প আজ শিশু দিবস উপলক্ষে থাকবে তোমার জন্য মাঝে মধ্যেই। তাই কান খাড়া করে শুনতে থাকো তোমার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আজ শিশু দিবস বা চিলড্রেন্স ডে, তো তোমার একটু স্পেশাল প্রাপ্তি হবে না? তাই তো আজকের বিশেষ অনুষ্ঠানগুলির মাঝখানে মাঝখানে তোমার জন্য আছে তোমার প্রিয় গল্পের ক্যারেক্টার গোপাল ভাঁড়। হ্যাঁ, আর সেই গোপাল ভাঁড়কে নিয়ে কিছু ছোট গল্প বা যাকে আমরা বলি চুটকি শুনে নেওয়া যাক এখন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে একটা ছোট্ট গল্প বা চুটকি। এবার তোমার জন্য যে চুটকি বা ছোট গল্পটা আছে তার নাম নামের বাহার। গোপাল একদিন পাশের গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে গেল। বন্ধুটি গোপালকে পেয়ে খুব খাতির করল। আহারাদির পর দুই বন্ধুতে গল্প করতে বসল। গোপাল বন্ধুটাকে বলল, তোমার কটি ছেলেপুলে ভাই? বন্ধু উত্তরে বলল, ভগবানের দয়ায় 5টি। বড় ছেলের নাম রাঙা আলু, মেজো ছেলের নাম করলা, সেজো ছেলের নাম বেগুন, ন ছেলের নাম কাঁচকলা, আর ছোট ছেলের নাম আলু। গোপাল বলল,
একটু ভুল করলে ভাই? বন্ধু বলল, কি ভুল হয়েছে ভাই? গোপাল বলল, সব নামগুলোই যখন মিলেছে তখন ছোট ছেলের সুক্ত রাখলেই ভালো হতো। এরকম ছোট্ট ছোট্ট গল্প আজ শিশু দিবস উপলক্ষে থাকবে তোমার জন্য মাঝে মধ্যেই, তাই কান খাড়া করে শুনতে থাকো তোমার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আজ শিশু দিবস বা চিলড্রেন্স ডে, তো তোমার একটু স্পেশাল প্রাপ্তি হবে না? তাই তো আজকের বিশেষ অনুষ্ঠানগুলির মাঝখানে মাঝখানে তোমার জন্য আছে তোমার প্রিয় গল্পের ক্যারেক্টার গোপাল ভাঁড়। এবারে ছোট গল্প বা চুটকির নাম গোপাল ও বৈরাগী। এক বৈরাগী গোপালের কাছ থেকে ঈশ্বর সেবার জন্য টাকা চাওয়ায় গোপাল তাকে এক টাকা দান করল। গোপাল বলল, তোমার বয়স কত? বৈরাগী বলল, 18। গোপাল বলল, আমার বয়স 50। বৈরাগী বলল, তাতে কি হয়েছে? গোপাল বলল, যে টাকাটা আমি তোমায় দিলাম সেটি ফিরিয়ে দাও। বৈরাগী বলল, কেন? গোপাল বলল, তোমার আগে আমি স্বর্গে যাব ও সেখানে গিয়ে ঈশ্বর সাধনার সুযোগ পাব, সুতরাং। এরকম ছোট্ট ছোট্ট গল্প আজ শিশু দিবস উপলক্ষে থাকবে তোমার জন্য মাঝে মধ্যেই, তাই কান খাড়া করে শুনতে থাকো তোমার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আজ শিশু দিবস বা চিলড্রেন্স ডে, তো তোমার একটু স্পেশাল প্রাপ্তি হবে না? তাই তো আজকের বিশেষ অনুষ্ঠানগুলির মাঝখানে মাঝখানে তোমার জন্য আছে তোমার প্রিয় গল্পের ক্যারেক্টার গোপাল ভাঁড়। এবারের ছোট্ট গল্প বা চুটকিটার নাম বিদ্যার জাহাজ। রামবাবু এক ভদ্রলোকের সাথে গোপালের পরিচয় করিয়ে দিচ্ছেন। রামবাবু বললেন, বুঝলে গোপাল, এনার নাম বিদ্যাচরণ মিশ্রা। উনি তোমার মতো মূর্খ নন, বিদ্যার জাহাজ। গোপাল উত্তরে বলল, তা জাহাজই যখন, ডাঙায় কেন? সাগরের জলে ভাসিয়ে দিন না। এরকম ছোট্ট ছোট্ট গল্প আজ শিশু দিবস উপলক্ষে থাকবে তোমার জন্য মাঝে মধ্যেই, তাই কান খাড়া করে শুনতে থাকো তোমার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আজকের বিশেষ অনুষ্ঠানগুলির মাঝখানে মাঝখানে তোমার জন্য আছে তোমার প্রিয় গল্পের ক্যারেক্টার গোপাল ভাঁড়। হ্যাঁ, আর সেই গোপাল ভাঁড়কে নিয়ে কিছু ছোট গল্প বা যাকে আমরা বলি চুটকি শুনে নেওয়া যাক এখন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে একটা ছোট্ট গল্প বা চুটকি। এই গল্প বা চুটকিটার নাম রামবাবু ও গোপাল। রামবাবু গোপালকে বলল, গোপাল, এখানে বাদরের খুব উৎপাত জানো, তা তোমাকেও তো বাদরের মতোই দেখতে, তোমায় এদের মধ্যে ছেড়ে দিলে কেমন হবে বলো তো? তুমি তো কখনো বাদর দেখনি। গোপাল বলল, আগে তা বটে, আপনার মতো বাদর আমিও একটাও দেখিনি। এরকম ছোট্ট ছোট্ট গল্প আজ শিশু দিবস উপলক্ষে থাকবে তোমার জন্য মাঝে মধ্যেই, তাই কান খাড়া করে শুনতে থাকো তোমার কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।